আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার যে ছোট্ট মিনি গার্ডেন আছে, সেই গার্ডেনে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম। আমি আজকে যে রেসিপিটি করব তার জন্য আমি আমার যে ছোট বাগানটি আছে তা থেকে আমি কাঁচামরিচ নিব, কাঁচামরিচ উঠাবো, আর সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার যে মরিচ গাছ আছে, কাঁচামরিচ গাছ, সেই গাছটি থেকে আমি এখন মরিচ উঠাবো। মরিচ গাছগুলির মধ্যে মাশাল্লাহ অনেক মরিচ ধরেছে, এগুলি অনেক ঝাল এবং খেতে অনেক স্বাদ মরিচগুলি। এগুলি আমি রান্নার বিভিন্ন কাজে আমি ব্যবহার করি, আমার গাছ থেকে পাড়া মরিচগুলি। এই গাছে আমি সারা বছরই মরিচ পেয়ে থাকি আমার গাছ থেকে। এখানে লাল মরিচও আছে। আজকে আমি যে রেসিপিটি করব তার জন্য আমি এখানে গাছ থেকে পাঁচ থেকে প্রায় 7 থেকে 8টি মরিচ উঠিয়ে নিলাম। এখন আমরা আমাদের রেসিপিতে চলে যাব। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে আলুর চপ। আর এই মজাদার রেসিপিটি দেখার জন্য আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন। চলুন আমরা দেখে নিই আমাদের উপকরণগুলি। প্রথমে আমি এখানে 2টি ডিম নিয়েছি আর 2টি আলু। আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে আমাদের বেসন 1 কাপ, লাগবে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাগবে পেঁয়াজ গোল করে কুচি করা 1/4 কাপ, লাগবে 1/2 চামচ লবণ। আর এখানে আমি যে মরিচগুলি নিয়েছিলাম লাল এবং সবুজ মরিচ একসাথে মিশিয়ে সেই মরিচগুলি, আর লাগবে 1/4 টিস্পুন আস্ত জিরা, আর লাগবে আদা এবং রসুন 1/4 টিস্পুন, আর লাগবে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর পুদিনা পাতা এবং ধনে পাতা। শুধু ধনে পাতা দিয়েও করা যায়, পুদিনা পাতাটা অপশনাল। চলুন আমরা আমাদের মূল রেসিপিতে যাই। একটি গ্রেটারের সাহায্যে আমি প্রথমে ডিমগুলিকে চিকন গ্রেটারটা দিয়ে এটা প্রথমে ডিমগুলিকে ডিম দুটাকে ভালো করে গ্রেট করে নেব। ডিমগুলি ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে, এখানে খুব মিহি হয়েছে গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে। এখন আমি আলুগুলি মেশ করে নেব। আলুগুলি আপনারা ইচ্ছা করলে মেশ যে থাকে আলু মেশ করার ওটা দিয়ে করতে পারেন, আমার কাছে ওটা নেই, আমি হাতেই মেশ করব আলুগুলিকে। আলুগুলিকে আমি খুব ভালো করে স্মুথ করে নিয়েছি, এটার মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। আর এখন আমি এই আলুগুলির মধ্যে দিয়ে দেব গ্রেট করা ডিমগুলি। তারপর আমি একে একে সবগুলি মশলা এবং সব কিছু দিয়ে এই আলুর যে আমি আলু চপ বানাবো সে আলুগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব সবগুলি উপকরণ আমি একসাথে দিয়ে। আমি এখানে দিয়েছি যে 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম এইভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এখান দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো, কারণ আমি 5 থেকে 6টি কাঁচামরিচ নিয়েছি। আর দিয়ে দিলাম পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি। এগুলি সবগুলো উপকরণ আমি একসাথে মেখে একটা মানে একটা ব্যাটার তৈরি করব। সবগুলি উপকরণ আমি মিশিয়ে নেওয়ার পরে আমি এই আলু এবং ডিমগুলিকে এভাবে একটা রাউন্ড শেপ দেব, এটা যেন ডিমের কুসুমের মতো দেখতে হয়। আমি সবগুলি আলু এবং ডিম এভাবে বানিয়ে নেব। সবগুলি চপ বানানো হয়ে গিয়েছে, বেশ অনেকগুলি চপ হয়েছে। এখন আমি বেসনটাকে গুলিয়ে নিব। আর প্রথমে আমি বেসনটা দিয়ে নেব, তারপরে উপকরণ যে মশলাগুলি লাগবে আমি সেগুলি দিয়ে দিব। এখানে আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে ইয়েটা
আলু চপটা বেশ অনেকক্ষণ মচমচা থাকে। এখানে আমি আস্ত জিরা দিব। এই জিরাটা দেওয়ার কারণে জিরাটা যখন দাঁতের গোড়ায় লাগবে তখন একটা অন্যরকম একটা ভালো লাগে, গ্রান আসে। আর আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে দিব আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনার আপনাদের যা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এই সবগুলো উপকরণ আমি এখন মেখে দেবো। আর আমার এই বেসনটাগুলোতে 1 কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ আমার পানির দরকার হবে। পানিটা আমি 2 বারে দিয়ে বেসনটাকে গুলে নেব। প্রথমে আমি অর্ধেকটা দিব, তারপর আমি বাকি অর্ধেকটা দিয়ে বেসনটা গুলব। 1 কাপ পানি দেওয়ার পরেও এটা আরও পানি লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা 1.5 কাপ পরিমাণ পানি হয়ে যাবে এটাকে গুলা। এটা গুলা হয়ে গেলে আমরা চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তারপরে আমরা চপগুলি দিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটা একটা করে আলুর চপগুলি দিয়ে দিব। এভাবে আমি সবগুলি চপ দিয়ে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম দিয়ে আলুর চপ। চপটি খেতে অনেক সুস্বাদু। এখন আমি এগুলি সব উঠিয়ে নেব। গাইস, তৈরি হয়ে গেল আমার মজাদার আলু চপ, ডিম আর আলু চপ। এটা এতটাই ক্রিসপি এবং মজাদার, আর ভিতর থেকে এটা অনেক সুস্বাদু। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই চপটি করার জন্য। আসসালামু আলাইকুম।